হাফেজ নাজমুস সাকিব, আমরা এক নামেই যাকে চিনি, দেশ বিদেশে যার সুখ্যাতি আছে, যার সুনাম আছে, দেশের প্রত্যেকটা মানুষই প্রায়, প্রত্যেকটা হাফেজ, প্রত্যেকটা উস্তাদই যাকে এক নামেই চেনে, তার এতটা সম্মান যতটা সম্মান অনেক বড় আলেমদেরকেও নাই। এজন বড় মুফতি মুহাদ্দিসকে মানুষ যে পরিমাণ সম্মান না করে, তার থেকেও বেশি সম্মান করে হাফেজ নাজমুস সাকিবকে। একজন বড় আলেমের প্রতি যতটা ভালোবাসা, তার থেকেও বেশি ভালোবাসা আছে হাফেজ নাজমুস সাকিবের প্রতি। কারণ কি, হাফেজ নাজমুস সাকিব বড় আলেম না, উস্তাদ জি, হাফেজ কারি আব্দুল হক সাহেব অনেক হাফেজদের উস্তাদ, ইনি বড় করে মুফতি, বড় করে মুহাদ্দিস, বড় করে মুফাসসির এমনটা নন, শুধু একজন হাফেজ। অথচ যার সম্মান অনেক বড় বড় আলেমদের থেকে, মুফতি মুহাদ্দিসদের থেকেও বেশি। কেন? এজকারি আব্দুল বাসিত, যার সম্মান অনেক বেশি, প্রত্যেকটা মুসলমানদের অন্তরে যার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, এই যে আব্দুস সামাদ আব্দুল বাসিত, যাকে মানুষ ভালোবাসে হৃদয় থেকে, কেন? হাফেজ আব্দুল হক সাহেব, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, যাদেরকে মানুষ ভালোবাসে সম্মান করে, কেন? এরা বড় আলেম এমনটা নয়, শুধু এই জন্যই যে এরা সুন্দরভাবে, সৈশুদ্ধভাবে, সুন্দরভাবে কোরআন পড়তে পারে এবং কোরআন ইয়াদ আছে। ইতিহাস সাক্ষী, যেই মানুষটা যত সুন্দর করে কোরআন পড়তে পারে, এই দুনিয়াতেই তার সম্মান তত বেশি, আর আখিরাতেও তার সম্মান তত বেশি। অনেকে আমরা মানে আলিয়াতে পড়তে চাই, যে আলিয়াতে আলিয়া পাশ করব, আলিম পাশ করব, দাখিল পাশ করব, এরকম পাশ করে চাকরি হবে, এটা একটা ভুল ধারণা। দাখিল পাশ করলে চাকরি হয় এটা ভুল ধারণা। আজকাল এরকম দাখিল পাশ অহরহ আছে যাদের চাকরি হয় না, যারা শিক্ষিত তাদেরও চাকরির জন্য অনেক টাকা ঘুষ দেওয়া লাগে। অথচ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি কোনো ছাত্র ভালো হাফেজ হয়, ভালো হাফেজ হয়, তাকে চাকরি খুঁজতে হবে না, ঘুষ দিয়ে চাকরি করতে হবে না, বরং চাকরি তাকে ডেকে নিবে, কত কত তাকে অফার করবে, আসেন আমাদের মার্সে আসেন, আপনি ফ্যামিলি নিয়ে থাকবেন, থাকার কোয়ার্টার দিব, খাবার দিব, আপনার কাপড় সাফ করে দিব, মাসিলে বেতন দিব, চাকরি খুঁজতে হবে না। অনেক হাফেজকে দেখি আমরা যে হেফজ শেষ করার পর ইয়াদ না করে চলে যায়, দেখা যাচ্ছে ব্রেন একটু দুর্বল আছে, কম আছে, চার বছর পাঁচ বছর পড়ছে, পড়ে হেফজ শেষ করছে, মানে এবার হেফজ শেষ করার পর ইয়াদ না করেই ভাবলো যে অনেক বছর সময় লেগে গেল, তো হেফজখানায় আর পড়বো না, এবার জামাতখানায় ঢুকে যায় বা আলিয়াতে ঢুকে যায়। এদের উদাহরণ কেমন? আমি বলবো যে দুইটা গাছ, পাশাপাশি দুইটা গাছ আছে, এই গাছটার উচ্চতা 10 হাত, পাশের একটা গাছ যার উচ্চতাও 10 হাত, 10 হাত ওঠার পরে আপনি ফল পেড়ে খেতে পারবেন। এখন একজন ব্যক্তি 7 হাত উঠছে, 7 হাত ওঠার পরে ভাবলো কষ্ট হয়ে গেছে, এটাই আর উঠবো না, পাশে আর একটা গাছ আছে, ওই গাছে উঠে ফল পেড়ে খাই আমি। তাহলে সে যদি এই গাছ থেকে নেমে আসে, তাহলে কিন্তু তাকে আবার নতুন করে 10 হাত ওঠার পরেই গাছের ফল সে খেতে পারবে। অথচ সে যদি গাছ থেকে নেমে না আসে আর মাত্র 3টা হাত উপরে উঠতো, তাহলে কিন্তু সে ফল পেটে খেতে পারতো। ঠিক একইভাবে আমি বলবো যেই সকল ছাত্ররা হেফজ শেষ করে ইয়াদ না করে জামাতখানায় বা আলিয়া ভর্তি হয়ে যায়, আমি বলবো ওখানে গেলেই তো আর চাকরি হয়ে যাবে না, বড় কিছু হতে পারবে না, জামাতখানায় ঢুকলেও 8 বছর 10 বছর পড়ার পরে মাওলানা হতে পারবে। এখানে সে হেফজ শেষ করছে, জাস্ট যদি আর 2টা বছর সে যদি শোনাতো, তাহলে তার কোরআনটা ইয়াদ হয়ে যেত, সে একটা লাইনে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারত। যে সকল ছাত্ররা সবক শেষ করে কিন্তু ইয়াদ করে না, এদের অন্তরের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, এদের অন্তরে একটা সৎ সাহস থাকে না, একটা হেফজ কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, সে কিন্তু যেতে সাহস পায় না। এবং বিশেষ করে হেফজ শেষ করার পরে যদি তারাই পড়াতে না পারে, তাহলে কিন্তু এজন্য তাকে কিন্তু বেশ অপমানিত হতে হয়। এটাই সাক্ষী, ইতিহাস সাক্ষী আছে, যেই ব্যক্তি যত কোরআন বা যেই ব্যক্তি যত সুন্দর করে কোরআন পড়তে পারে তার দাম তত বেশি। হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দামি মানুষ সেই যে নিজে কোরআন শিখলো, অন্যকে কোরআন শিক্ষা দিল। যত পেশা আছে, যত কাজ আছে, তার মধ্যে সবথেকে দামি পেশা হলো
দামি কাজ হলো নিজে কোরআন শেখা, অন্যকে শিক্ষা দেওয়া। তাই আমি আহ্বান করব সকল হেফজ ছাত্রদেরকে যে হেফজ লাইনে যখন চলে আসছে আমরা, তো এই লাইনটা ভালোভাবে কমপ্লিট করি। এখন করোনাকালীন সময়, এই করোনার মধ্যে অসংখ্য ছাত্র নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব যে তোমরা বিভিন্ন লাইনে না যে একটা লাইন ঠিক মতো ধরো, একটা লাইন। আমাদের উস্তাদ বলতেন, যদি মাঝি হও মাঝির সর্দার হও, যদি তুমি কুলি হও তো কুলির সর্দার হও, যা হও ভালো হও। তো হাফেজ যদি হও ভালো হাফেজ হতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সকল ছাত্রকে কবুল করুক, সকল যারা বেলাইন হয়ে গেছে সেই সকল ছাত্রকে আল্লাহ পাক সুপথে ফিরিয়ে আনুক, যারা লাইনে আছে তাদেরকে সকলকেই ভালো হাফেজ আর তাহফিক দিয়ে বলি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।